हेलो एवरीवन, आई एम अदिति रॉय एंड आज आमार ए प्रेजेंटेशन टॉपिक होलो इंडस वैली सिविलाइजेशन। इंडस वैली सिविलाइजेशन जेटा एनिशियंट हिस्ट्री एक इम्पोर्टेंट पार्ट। तो इंडस वैली सिविलाइजेशन बा हरप्पन सिविलाइजेशन जेटा होच्छे साउथ एशिया जे कंट्रीगुलो छिलो तो तार मध्ये सबथेके माने सर्वप्राचीन जेटाके बला हय आर्बान कल्चारेर एक सिविलाइजेशन। এবং এই সিভিলাইজেশনটা আমরা বলছি কখনো এটা হরপ্পান সিভিলাইজেশন বা ইন্ডাস সিভিলাইজেশন। ইন্ডাস সিভিলাইজেশন বলছি কারণ এটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, সিন্ধু নদীকে কেন্দ্র করে। এবং হরপ্পান সিভিলাইজেশন পরে এটা নামটা চেঞ্জ করে হিস্টোরিয়ানরা রাখছে যে হরপ্পান সিভিলাইজেশন, কারণ এই সিন্ধু সভ্যতায় যে সমস্ত সাইটগুলো সৃষ্টি হয়েছিল তো তার মধ্যে সবথেকে প্রথমে এই হরপ্পা শহরটা গড়ে উঠেছিল। এবং এই হরপ্পা শহরে অনেক রকমের এভিডেন্স পাওয়া গেছে ইম্পর্টেন্ট। তো পরে ঐতিহাসিকরা এই সিভিলাইজেশনের নামটা চেঞ্জ করে রাখলেন হরপ্পান সিভিলাইজেশন। এরপর যদি আমরা দেখি যে হরপ্পান সিভিলাইজেশনের সাথে সমসাময়িক কিছু সভ্যতা যেমন মেসোপটেমিয়া, ইজিপ্টিয়ান, চাইনিজ, মানে এই সভ্যতাগুলো যে সময়টা থেকে সৃষ্টি হয়েছিল বা শেষ হয়েছিল তো এই একই সময়ে কিন্তু এই হরপ্পান সিভিলাইজেশন ছিল। এবং এই সিভিলাইজেশনকে আমরা বলছি যে প্রোটো হিস্টোরিক পিরিয়ড। কেন বলছি এটা প্রোটো হিস্টোরিক পিরিয়ডের অন্তর্ভুক্ত? কারণ আমরা জানি যে হিস্ট্রিকে তিন ভাগে ভাগ করা হয়, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি। প্রি হিস্ট্রি বলতে বোঝায় যে সেই সময়কালটাকে যখন আমরা মানে বিভিন্ন আর্কিওলজিক্যাল এভিডেন্স পাচ্ছি কিন্তু কোনো রিটেন ডকুমেন্টস পাচ্ছি না। এবং প্রোটো হিস্ট্রি বলতে সেই সময়কে বোঝানো হচ্ছে যখন বিভিন্ন আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যাচ্ছে, তার সাথে রিটেন ডকুমেন্টসও পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলোকে এখনও পাঠোদ্ধার করা যায়নি। এবং হিস্ট্রি বলতে আমরা সেই সময়কেই রিপ্রেজেন্ট করছি যে যে সময়তে বিভিন্ন আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং বিভিন্ন রিটেন ডকুমেন্টস পাওয়া গেছে, তার সাথে সাথে সেগুলোকে পাঠোদ্ধারও করা গেছে। তো এই যে হরপ্পান সিভিলাইজেশন, এই সময়টাতে বিভিন্ন আমরা দেখছি যে প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে বিভিন্ন নিদর্শন পাচ্ছে কিন্তু এই নিদর্শনগুলো পেলেও কিন্তু তার রিটেন ডকুমেন্টস এখনও আমরা পাইনি। তো সেই জন্য এটা প্রোটো হিস্টোরিক পিরিয়ডের অন্তর্ভুক্ত। এবং এটাকে বলছে যে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। কেন? কারণ মানুষ কিন্তু এই সময় তামার মানে লোহার ব্যবহার জানতো না। তো লোহার ব্যবহার জানতো না এবং এই সময় মানুষ পাথরের ব্যবহারটা আস্তে আস্তে কমিয়ে দিতে থাকে এবং তামার ব্যবহারটা বৃদ্ধি পেতে থাকে। মানে তামার হাতিয়ার, বিভিন্ন সরঞ্জাম তারা ব্যবহার করতে থাকে। তো তাই জন্য এই এজটাকে বলছে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। এই সভ্যতার মানে টাইম পিরিয়ড নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। মানে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন সময়কালকে দায়ী করেছে যে এই সময় শেষ বা এই সময় শুরু। তো মডার্ন টেকনিক অফ কার্বন 14 ডেটিং অনুযায়ী এই সিভিলাইজেশনের টাইম পিরিয়ডটা ধরা হয়েছে 2500 থেকে 1750 BC। এরপর বলছে যে চার্লস ম্যাসন, ফার্স্ট ইউরোপিয়ান যিনি মানে হরপ্পা ধ্বংসাবশেষটা তার বইতে তিনি বর্ণনা করেছিলেন। এবং আমরা যে ইউজ করছি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তো এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে টার্মটা সেটা ইউজ করেছিলেন ফার্স্ট জন মার্শাল। এবার বলা হচ্ছে যে ফেজ। ফেজ মিন্স কি? যে হরপ্পা সভ্যতা বলছে যে একেবারেই কিন্তু ডেভেলপমেন্ট হয়ে যায়নি, মানে এই সভ্যতা হঠাৎ করে সৃষ্টি হয়নি বা হঠাৎ করে শেষ হয়ে যায়নি, বিভিন্ন স্টেজ ছিল। তো আমরা যদি এই স্টেজগুলোকে ভাগ করি দেখতে পাবো যে তিনটে স্টেজ আছে। একটা রয়েছে আর্লি হরপ্পান ফেজ, একটা রয়েছে ম্যাচিওর হরপ্পান ফেজ এবং হচ্ছে লেট হরপ্পান ফেজ। তো আর্লি হরপ্পান ফেজের যদি টাইম পিরিয়ড দেখি দেখব 3300 থেকে 2600 BC এবং আমরি, কোটদিজি, তারপর বনোভালি এগুলো হচ্ছে এই সময়কার সাইট ছিল এবং এই সময়কার হাকরা ফেজের সাথে রিলেটেড ছিল এই ফেজটা। এবং এই সময় মানুষ বেশিরভাগটাই বড় বড় গ্রামে বসবাস করত, যারা কিনা মানে কৃষির ওপরেই সবথেকে বেশি নির্ভর করত। এবং এরপর দেখছি যে ম্যাচিওর হরপ্পান ফেজ। ম্যাচিওর হরপ্পান ফেজের টাইম পিরিয়ডটা আছে 2600 থেকে 1900 BC এবং এটা একটা আরবান ফেজ।
মানে আমরা যে বারবার বলছি যে হরপ্পা সভ্যতা একটা নগরকেন্দ্রিক সভ্যতা, তো এই নগর কেন্দ্রিকতাটা শুরু হচ্ছে কিন্তু এই ফেজে, মানে পুরো দমে একদম আরবান কালচার চলে এসেছে, বিভিন্ন নতুন নতুন হচ্ছে এভিডেন্স যেগুলো পাওয়া গেছে সেগুলো সৃষ্টি হচ্ছে। তো পুরো দমে এটা একটা আরবান ফেজ ছিল এবং এখানে নতুন নতুন বড় বড় শহর সৃষ্টি হচ্ছে এবং কোট দিজি রিপ্রেজেন্ট করছে এই ফেজটাকে। এখানকার আর্কিওলজিক্যাল সাইটসের মধ্যে রয়েছে হরপ্পা যেটা ওয়েস্ট পাঞ্জাবে, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, ধোলাভিরা ইত্যাদি। এরপর রয়েছে যে লেট হরপ্পান ফেজ। লেট হরপ্পান ফেজের টাইম পিরিয়ডটা হচ্ছে 1900 থেকে 1300 BC এবং প্রি হরপ্পান ফেজ যেরকম হরপ্পা সভ্যতার ঠিক আগের মুহূর্তটাকে বোঝাচ্ছে এবং লেট হরপ্পান ফেজও কিন্তু ঠিক হরপ্পা সভ্যতার শেষের দিকটা, মানে যখন মানে বিভিন্ন শহরগুলো যে সৃষ্টি হয়েছিল সেই শহরগুলো ধ্বংস হতে শুরু করছে, তারপর শহরের যে কালচার ছিল সেই কালচারগুলো ধ্বংস হতে সৃষ্টি করছে, মানে পুরো এই সিভিলাইজেশনের ডিক্লাইনটাকে ডিনোট করছে এই ফেজ। যেমন এটা টাইম পিরিয়ড রয়েছে 1900 থেকে 1300 BC এবং এখানকার আর্কিওলজিক্যাল যদি সাইটস দেখি এই ফেজের, তো দেখব ওয়েস্ট পাঞ্জাব ফেজ, ইস্ট পাঞ্জাব ফেজ, রংপুর ফেজ ইত্যাদি। এরপর যদি আমরা এই ম্যাপে দেখি, তো ম্যাপে দেখব যে সিন্ধু নদী প্রবাহিত হচ্ছে এবং সিন্ধু নদীর তীরে বিভিন্ন শহর গড়ে উঠেছে, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, তারপর হচ্ছে বনোয়ালি, তারপর হচ্ছে রংপুর ইত্যাদি। এবং সিন্ধু নদীর পাশ দিয়ে কিন্তু সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু যদিও বর্তমানে এই সরস্বতী নদীর কিন্তু কোনো অস্তিত্ব নেই। এরপর যদি আমরা এই সভ্যতার ভৌগোলিক বিস্তার দেখি, তাহলে দেখতে পাবো যে ভৌগোলিক বিস্তার অনুযায়ী এই সভ্যতার যে আকৃতি সেটা হলো ট্রায়াঙ্গুলার এবং এটা ভারতীয় কয়েকটি রাজ্য যেরকম রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এগুলোর মধ্যে দিয়ে গেছে, মানে এই রাজ্যগুলোর মধ্যে এই সিভিলাইজেশনের অস্তিত্ব ছিল এবং পাকিস্তানেও কিন্তু এর অস্তিত্ব ছিল এবং এটা পুরো দমে একটা আরবান কালচার ছিল এই সিভিলাইজেশনে। এবং এই সিভিলাইজেশনের মোস্ট ইম্পর্টেন্ট দুটো সিটি ছিল, সেটা হচ্ছে মহেঞ্জোদারো এবং হরপ্পা। এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু প্রায় 1.3 মিলিয়ন স্কোয়ার কিমি এরিয়া জুড়ে ছিল। এরপর যদি আমরা দেখি যে এর বাউন্ডারি, মানে একদম নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্টের লাস্ট সীমা অবধি কোন কোন জায়গা এই সভ্যতাটা ছিল, তো দেখব যে নর্দার্ন বাউন্ডারিতে ছিল মন্দা যেটা জম্মু কাশ্মীরের অন্তর্ভুক্ত, সাউদার্ন বাউন্ডারিতে হচ্ছে দায়মাবাদ মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত, ইস্টার্ন হচ্ছে আলমগীরপুর উত্তরপ্রদেশে ইস্টার্ন বাউন্ডারি রয়েছে, আর হচ্ছে সুটকা গন্ডার হচ্ছে ওয়েস্টার্ন বাউন্ডারি যেটা বালুচিস্তানের অন্তর্ভুক্ত। এবং এর ইস্ট থেকে ওয়েস্টের যে লেন্থ যদি দেখি তাহলে হবে 1500 কিমি এবং নর্থ টু সাউথ হবে 1400 কিমি। এরপর আমরা দেখব যে আইবিসির কয়েকটা ইম্পর্টেন্ট সাইট। তো ফার্স্ট রয়েছে হরপ্পা। হরপ্পাকে আবিষ্কার করেছিল 1921-এ দয়ারাম সাহানি, যেটা পাকিস্তানের মন্টেগুমারি জেলাতে অবস্থিত এবং এটা রাভি নদীর তীরে অবস্থিত। এবং এখানে বিভিন্ন কিছু আবিষ্কার হয়েছিল, যেমন স্ট্যান্ডস্টোন স্ট্যাচু, তারপর বুলক কার্ট, গ্র্যানারি। এবং এখানকার গ্র্যানারিটা বলা হচ্ছে যে আউটসাইড দ্য ফোর্ট। কেন? কারণ মনে করা হয় যে রাভি নদীর অস্তিত্বের জন্যই হয়তো এখানে দুর্গটা, মানে শস্যাগারটা বাইরে ছিল। তারপর এখানে মাদার গড পাওয়া গেছে এবং এখানে প্রমাণ পাওয়া গেছে যে এখানে মেসোপটেমিয়ার সাথে কিন্তু ডিরেক্ট ট্রেড ছিল, সেটা এই সাইটে প্রমাণ হয়েছে। এরপর রয়েছে মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারো হচ্ছে আবিষ্কার করেছিলেন আরডি ব্যানার্জি 1922-তে এবং এটা পাকিস্তানের সিন্ধু প্রদেশে আবিষ্কার করেছিলেন, যেটা রিভার হলো ইন্ডাস। এখানে গ্রেট বাদ, গ্র্যানারি, ব্রোঞ্জ ডান্সিং গার্ল, পশুপতি মহাদেব ইত্যাদি এখানে এভিডেন্স পাওয়া গেছে। এরপর রয়েছে যে সুটকা গন্ডার। সুটকা গন্ডার হচ্ছে, মানে আবিষ্কার করেছিলেন স্টেইন 1929-এ। লোকেশন পাকিস্তানের সিন্ধু প্রদেশ এবং এটা দস্ত রিভারের তীরে অবস্থিত। এবং এই যে পয়েন্টটা এই সাইটে, মানে সাইটটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ এটা হরপ্পা এবং ব্যাবিলনের মধ্যে ট্রেড পয়েন্ট ছিল। এরপর রয়েছে চানহুদারো। তো চানহুদারো আবিষ্কার করেছিলেন এন জি মজুমদার এবং এটা পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত ছিল।
রিভার ছিল ইন্ডাস। এখানে যেগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে চানহুদারও একমাত্র শহর যেটা কিন্তু ছিল উইদাউট সিটাডেল, এবং এটা রিমেইন্স অফ বোথ আর প্রি হরপ্পান অ্যান্ড ম্যাচিওর হরপ্পান কালচার, মানে প্রি এবং ম্যাচিওর হরপ্পান কালচারের যে এভিডেন্স সেটা এই সাইটে পাওয়া গেছে। এরপর রয়েছে লোথাল। লোথাল হচ্ছে একটা ফার্স্ট ম্যানমেড পোর্ট ছিল লোথাল, এবং ফার্স্ট এভিডেন্স পাওয়া গেছে এখানে রাইস কালটিভেশনের, এবং এখানে যজ্ঞের বেদি মানে ফায়ার আল্টার্স পাওয়া গেছে, তারপর এটা হচ্ছে ডোকিয়ার্ড পাওয়া গেছে ইত্যাদি এভিডেন্স আমরা এই সাইটে পেয়েছি। এরপর রয়েছে ধোলাভীরা। ধোলাভীরা হচ্ছে মূলত আরএস বিস আবিষ্কার করেছিলেন, ইয়ার হলো 1985, লোকেশন গুজরাট, ইন রান অফ কচ্ছ, রিভার হলো লুনি। এখানে এটা হচ্ছে অনলি সাইট ছিল টু বি ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস, ওয়াটার রিজার্ভার, ওয়াটার হার্নেসিং সিস্টেম, স্টেডিয়াম, ড্যাম ইত্যাদি এভিডেন্স এই সাইটে পাওয়া গেছে। এরপর রয়েছে আমরি। আমরি আবিষ্কার করেছিলেন এনজি মজুমদার 1935, লোকেশন পাকিস্তানের সিন্ধু প্রদেশ, রিভার ইন্ডাস, এবং এটা কিন্তু প্রি এবং পোস্ট হরপ্পান কালচারের এভিডেন্স আমরা এই সাইট থেকে পেয়েছি। কালীবঙ্গান। কালীবঙ্গান হচ্ছে আবিষ্কার করেছিলেন ঘোষ ইন 1953, যেটা অবস্থান করছে হচ্ছে রাজস্থানে, এবং এটা ঘাগর নদীর তীরে অবস্থিত। এখানে তামার তৈরি ষাঁড়ের মূর্তি, তারপর ক্যামেল বোনস, লাঙুল, তারপর আগুনের যজ্ঞ বেদি ইত্যাদি পাওয়া গেছে। ক্যারেক্টারিস্টিক্স অফ আইভিসি, তো এখানে আমরা বিভিন্ন কয়েকটা ক্ষেত্র পাবো, তো সেই ক্ষেত্রগুলোকে যদি ভাগ করি তার মধ্যে ফার্স্ট পড়ছে টাউন প্ল্যানিং অ্যান্ড স্ট্রাকচার। সিন্ধু সভ্যতার মানে সর্বাধিক যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা যে নগর পরিকল্পনা এবং নগরায়ন, মানে মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, তারপর সুটকাগন্ডার এই শহরগুলোর কিন্তু নগর পরিকল্পনা একই প্রকৃতির ছিল, মানে নগরগুলো একটার থেকে আর একটা বেশ দূরে দূরে অবস্থিত হলেও তাদের মধ্যে কিন্তু একটা সাম্যতা ছিল বৈশিষ্ট্যের দিক থেকে। এবং নগরগুলোর যে উঁচু উঁচু স্থান ছিল সেখানে হচ্ছে সেই স্থানগুলোতে থাকতো সিটাডেল, মানে বলা হয় যে ওই জায়গাগুলোকে সিটাডেল, এবং ওই সিটাডেলগুলোতে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, মানে বলা হয় যে শহরে যারা মান্নিগুন্নি টাইপের মানুষ, তো তারা সেই সিটাডেলে থাকতো, এবং সেই সিটাডেলগুলো কিন্তু প্রাচীর দিয়ে মানে ওয়াল দিয়ে ঘেরা থাকতো, এবং সিটাডেলের ঠিক নিচে থাকতো মেইন নগর, মানে বাকি অবশিষ্টদের শহরটা, এবং সেই শহরে কিন্তু সাধারণ মানুষ বসবাস করতো, এবং ওখানকার বাড়িগুলো এতটাই উন্নত মানের ছিল, মানে অত প্রাচীন যুগের হলেও মানে বাড়িগুলোর যে জানলা সেটা কিন্তু রাস্তার দিকে করা হতো না, কারণ রাস্তা থেকে যাতে বাড়ির ভিতরটা না দেখা যায়, তো তাই জন্য সেখানে ভিতরের দিকে জানলা করা হতো। এছাড়া হরপ্পা এবং মহেঞ্জোদারোতে যে বাড়িগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু পোড়া ইটে তৈরি, এবং রোদে পোড়ানো ইটেও পাওয়া গেছে যেটা হচ্ছে লোথাল এবং কালীভঙ্গানে। এছাড়া বাড়িগুলোতে স্নানাঘর ছিল, তারপর যেমন মহেন্দ্রদারোতেই সব থেকে বৃহত্তম স্নানাগারটা পাওয়া গেছে। এছাড়া বাড়িগুলো ছিল গ্রিড সিস্টেমের। এরপর আমরা দেখব ট্রেড অ্যান্ড কমার্স। তো ট্রেড অ্যান্ড কমার্সে এগ্রিকালচারের পরেই হচ্ছে বাণিজ্যের একটা হচ্ছে গুরুত্ব ছিল, এবং মেসোপটেমিয়া, পার্সিয়া, আরবিয়া, তারপর সেন্ট্রাল এশিয়া ইত্যাদির সাথে বাণিজ্য হতো, আভ্যন্তরীণ বাণিজ্য হতো, মানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট এই দুটোই হতো, এবং আভ্যন্তরীণ বাণিজ্য চলতো রাজস্থান, মহারাষ্ট্র, তারপর উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল, বিহার ইত্যাদি। স্থল এবং জল উভয় পথেই বাণিজ্য হতো, এবং মেসোপটেমিয়া থেকে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার যে সমস্ত পণ্য এবং সিল মানে পাওয়া গেছে, তো তার সাথে সেটা থেকে প্রমাণ হয় যে সিন্ধু সভ্যতার সাথে মেসোপটেমিয়ার বাণিজ্যিকভাবে একটা ভালো সম্পর্ক ছিল। এবং সিন্ধু সভ্যতায় সবথেকে যে মানে মুখ্য বাণিজ্য পণ্য ছিল সেটা হলো তুলো। এরপর আছে এগ্রিকালচার। এগ্রিকালচার হচ্ছে হরপ্পা সভ্যতার মানে মেইন যে তাদের জীবিকা ছিল সেটা হচ্ছে কৃষিকাজ, এবং কৃষিকাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তারা চাষ করতো তো সেটা হচ্ছে তুলো। এবং মানে অনেকে মনে করেন যে সিন্ধু সভ্যতার অধিবাসীরাই হয়তো পৃথিবীর প্রাচীনতম মানুষ যারা প্রথম তুলো চাষ করতেন, এবং গ্রিক ভাষায় তুলোকে বলা হতো সিন্দন, যে শব্দের উৎস হলো সিন্ধু।
এছাড়াও সিন্ধু সভ্যতায় গম, বার্লি, মটর দানা, জোয়ার, রাগি ইত্যাদি শস্যের চাষ হতো, এবং বার্লি মানে বেশ বেশি পরিমাণে বার্লির চাষ পাওয়া গেছে বানওয়ালিতে। এবং সিন্ধু সভ্যতায় মনে করা হয় যে মানে জল সংরক্ষণ তারা করতে জানতো, কারণ জল সংরক্ষণ করে তারা সেটাকে কৃষিকাজে ব্যবহার করতো, কারণ সিন্ধু সভ্যতা ধ্বংসাবশেষে এরকম অনেক বড় বড় পাথরে বাঁধানো জলাধার পাওয়া গেছে। তো সেখান থেকেই মানে প্রমাণ পাওয়া যায় যে তারা বর্ষার জলটা সংরক্ষণ করতো এবং সেই শুষ্ক সময়ে সেই জলটা তারা ইউজ করতো। এরপর রয়েছে রিলিজিয়ন। তো রিলিজিয়ানে হচ্ছে হরপ্পার অধিবাসীরা ছিল হচ্ছে বহু ঈশ্বরবাদী, এবং তারা গাছগাছালিকে পুজো করত, তারপর পাথর নির্মিত পুরুষ এবং নারীর যৌনাঙ্গের মতো অশোক এবং অসত্য এবং ষাঁড়ের পুজো করত, এবং তারা ভূত প্রেত অশুভ শক্তিকে বিশ্বাস করত। তাদের মুখ্য দেবতা পশুপতি দেব পুরুষদের মধ্যে, এবং মহিলাদের মধ্যে তারা মাদার গডকে পুজো করত। এবং এই সময় মানে মূর্তি পুজোর প্রচলন থাকলেও কিন্তু কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি। এরপর পলিটিক্যাল লাইফ। পলিটিক্যাল লাইফ যদি আমরা দেখি তাহলে দেখবো যে যেহেতু এটা আমি বললাম যে এটা প্রোটো হিস্টোরিক পিরিয়ডের অন্তর্ভুক্ত, তো সেই সময় কোনো লিপি আবিষ্কার হয়নি, তো তাই জন্য এই সভ্যতার অধিবাসীদের পলিটিক্যাল লাইফ সম্পর্কে সেরকম কিছু জানা যায়নি। মানে এখানকার মনে করা হয় যে এখানকার প্রশাসকরা সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে তারা কিন্তু বাণিজ্যেই বেশি ইন্টারেস্টেড ছিল, এবং মনে করা হয় যে সমাজে যারা সিটাডেলে বাসবাস করতো, যে আমি বললাম যে সমাজের মানে একটু মান্যিগুণি টাইপের লোকজন, তো তারা যেহেতু সিটাডেলে থাকতো এবং তারাই সমাজকে শাসন করতো, মানে তারা ছিল রুলার পার্টি। এবং এখানকার নগর পরিকল্পনা, এখানকার ড্রেনেজ সিস্টেম, এইসব দেখলে মানে মনে করা হয় যে নাগরিক স্বাচ্ছন্দ্যের বিষয়টি মানে বেশ ভালোভাবেই এই সভ্যতায় ছিল। আর্টস যদি দেখি তাহলে দেখব যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিন্তু গৃহ নির্মাণের ক্ষেত্রে বেশ পারদর্শী ছিল। তারা কুঠার, ছুরি, কোদালের মতো বিভিন্ন ধাতব পণ্যের সাথে তৈরি করা হতো, তারপর সোনার উপর ব্রোঞ্জের বিভিন্ন অলংকার তারা তৈরি করত, এবং সিলগুলিতে বিভিন্ন পশুর প্রতিকৃতি পাওয়া গেছে, এবং মৃত যে পণ্যগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে রং করা হতো বিভিন্ন রং দিয়ে, যেমন লাল, কালো, সবুজ, হলুদ ইত্যাদি। এবং মানুষ এবং পশুদের টেরাকোটা প্রতিকৃতিগুলি প্রমাণ করছে যে হরপ্পা অধিবাসীরা কিন্তু তাদের শিল্পকে বেশ ভালোবাসে, এবং ব্রোঞ্জের পাথর, বেলে পাথরের মূর্তিগুলি তারা যে মানে শিল্পে কতটা নিপুণ মানে পারদর্শী, তো সেটা প্রমাণ দেয়। এরপর আমরা পড়বো যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ফ্যাক্টস। মানে আমি এই স্লাইডে কতগুলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ আমি রেখেছি, যার মধ্যে প্রথমে আছে যে এই সিভিলাইজেশনের মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে তিনটে ফেজ ছিল, প্রি ম্যাচিওর এবং পোস্ট হরপ্পান ফেজ, তো এই তিনটে ফেজেরই বৈশিষ্ট্য দেখা গেছে রোজদে, দেশলপুর এবং সুরকোটারোতে। এবং এই সময় তিলের নিদর্শন পাওয়া গেছে হরপ্পাতে, তারপর ধান চাষের নিদর্শন পাওয়া গেছে লোথালে, এবং এই সভ্যতায় মানে যে বন্দরগুলো ছিল সেই বন্দরগুলো কয়েকটা জায়গাতে বেশি মানে গুরুত্বপূর্ণ ছিল, যেমন লোথাল, বালাকোট, সুটকাগান্ডার, আল্লাহদিনো, এবং এর মধ্যে আল্লাহদিনোটা পাকিস্তানের অন্তর্ভুক্ত, তো এগুলো বন্দর শহর হিসেবে পরিচিত। এবং এই সভ্যতায় ড্রেনেজ সিস্টেমটা সবথেকে বেশি যে মানে উন্নত ছিল সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে। স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত শহর এখানকার রোপার, এবং আমরা জানি যে এই সভ্যতার অধিবাসীরা মাদার গডকে পুজো দিত, কিন্তু এর মধ্যে রংপুরে কিন্তু কোনো মাদার গডের পুজোর কোনো এভিডেন্স মেলেনি, যদিও আমরা জানি যে এই সভ্যতাটা পুরোটাই মাতৃতান্ত্রিক। এই সভ্যতায় যে প্রাণীর ছবিটা সবথেকে বেশি পাওয়া গেছে সেটা হচ্ছে কুচযুক্ত গাভী বা ইউনিকর্ন, এবং যে পাথরের যে বিভিন্ন মূর্তি পাওয়া গেছে, তো তার মধ্যে সবথেকে বেশি যে পাথরটা ইউজ হতো সেটা হচ্ছে চুনা পাথর। এবং এখানকার একটা সাইট চানহুদারো, যেটা ইন্ডাস্ট্রিয়াল সিটি ছিল, এবং
এখানকার হরপ্পা সভ্যতায় সব থেকে বেশি যে বসতি পাওয়া গেছে সেটা কিন্তু গুজরাটে। সব থেকে লার্জেস্ট সিটি ছিল হচ্ছে মহেঞ্জোদারো, এবং স্মলেস্ট সিটি ছিল আল্লাহদিনো, যেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত। এবং যদি বলি লার্জেস্ট সাইট ইন ইন্ডিয়া, তাহলে সেটা রাখিগড়হি, এবং তারপর ধোলাভিরা। এবং এখানে টেরাকোটা সিল পাওয়া গেছে মেহেরগড়ে, এবং এই সভ্যতায় কিন্তু কোনো রকম কোনো মানে সিংহের অস্তিত্ব পাওয়া যায়নি। এরপর রয়েছে ডিক্লাইন অফ আইবিসি। তো সিন্ধু সভ্যতার ধ্বংস নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, মানে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মতামত দিয়েছেন যে 1600 খ্রিস্টপূর্বাব্দেই মূলত সিন্ধু সভ্যতার ধ্বংস হচ্ছে, এবং 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতা কিন্তু বেশ প্রতিপত্তি ছিল, এবং এরপর থেকে শুরু হয়ে গেল এর পতন। এবং ঐতিহাসিকদের মধ্যে হরপ্পা সভ্যতার পতন নিয়ে বিভিন্ন হচ্ছে মতভেদ রয়েছে। তো বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মতামত দিয়েছেন। তো কারোর মতে হরপ্পা সভ্যতা আর্যদের আক্রমণ, তার ফলে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে। কেউ মনে করেন প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা খরা, এই সমস্ত কারণেই হয়তো এই সভ্যতার পতন হয়েছে। কেউ ভাবে যে মহামারীর প্রকোপে হয়তো অনেক মানুষের প্রাণহানি হয়েছিল, তো তাই জন্য এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো বিভিন্ন কারণ রয়েছে এই সভ্যতার ধ্বংসপ্রাপ্ত নিয়ে, মানে ধ্বংসের কারণ নিয়ে। যেমন ডক্টর এম আর সাহানি বলেন যে বারবার সিন্ধু নদীর ফলে, বন্যার ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই সভ্যতাটি। এবং মহেঞ্জোদারো যে নগরটি ছিল সেটা একাধিকবার বন্যা হয়েছিল, মানে বন্যা কবলিত হয়েছিল, এবং বন্যা প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা মানে হয়েছিল সেই সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এই সভ্যতাটা ভূমিকম্প, তারপর অগ্নিকাণ্ড ইত্যাদি কারণে ধ্বংস হতে পারে, এমনকি সিন্ধু নদের গতিপথ পরিবর্তনকেও কিন্তু এই সভ্যতা ধ্বংসের জন্য দায়ী করা হয়েছে। তো সিন্ধু সভ্যতা যেটা মানে বিভিন্ন যে মেসোপটেমিয়া, ইজিপ্টিয়ান, চাইনিজ এই সভ্যতাগুলোর সমসাময়িক হলেও সেটা কিন্তু এই সভ্যতাগুলো থেকে অনেক বেশি বড় ছিল, এবং অনেক সাইট আবিষ্কার হয়েছিল। তো এই সমস্ত সাইটে যে এভিডেন্সগুলো পাওয়া গেছে, তো তার সাপেক্ষে বলা যেতেই পারে যে এই সভ্যতা কিন্তু প্রাচীন যুগে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিভিলাইজেশন ছিল। দ্যাটস অল, থ্যাংক ইউ।